এবারে যে খবরের দিকে নজর রাখবো, চায় পে চর্চায় বেরিয়ে মাস্ক বিতরণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুর বগধা স্টেশন চত্বরে এসে পুরসভার 31 এবং 32 নম্বর ওয়ার্ডে মাস্ক বিতরণ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, বাংলার মানুষ নিরন্ন হয়ে দুরাবস্থায় আছেন, মুখ্যমন্ত্রী রাজনীতি করে বেড়াচ্ছেন, সরকার দুয়ারে ত্রাণ ভ্যাকসিন রেশন পৌঁছাবে বলেছিল, কিন্তু সেটা কবে পৌঁছাবে প্রশ্ন করেন দিলীপ ঘোষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, চায় পে চর্চায় বেরিয়ে মাস্ক বিতরণ করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলে নেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, আজ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, তিনি চায় পে চর্চায় বেরিয়ে ঠিক কি বললেন? দেখেন মধুকল্পিতা, আজ গতকাল রাতে তিনি খড়গপুরে আসেন এবং সহবসিন্ধ ভঙ্গিতে প্রতিদিনই তিনি যখনই খড়গপুর আসেন সকালবেলা প্রাতক ভ্রমণে বেরোন। আজ সকালে তিনি বাংলা থেকে বেরিয়ে প্রাতক ভ্রমণে বেরিয়েছিলেন এবং খড়গপুর স্টেশন সংলগ্ন বগদা এলাকাতে উনি চা খান, পেপার টেপার পড়েন। তারপর ওখান থেকে বেরিয়ে তিনি খড়গপুর পৌরসভার অন্তর্গত 31 এবং 32 নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষদেরকে মাস্ক বিলি করেন এবং আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে মুখ্যমন্ত্রী যেসব বিভিন্ন এলাকায়, বিশেষ করে নদী উপকূলবর্তী বা সমুদ্র উপকূলবর্তী যেসব এলাকায় মানুষজন এখনো ত্রাণ পাচ্ছে না, অসহায় হয়ে দিনের পর দিন বাইরে বাঁধের উপরে ঘুরে বেড়াচ্ছেন, সরকারি ত্রাণ ওদের কাছে কোনোভাবেই পৌঁছাচ্ছে না, সাধারণ মানুষ এবং কিছু বিজেপির কর্মীরা তারাই যেটুকু রান্নাবান্না করে খেতে খেতে দিচ্ছেন সাধারণ মানুষ সেটা পাচ্ছে, সরকারিভাবে কোনো ত্রাণ পৌঁছাচ্ছে না। কিছু পঞ্চায়েত এলাকা যেখানে মানুষ এখনো ত্রাণ পায়নি, যদিও কোনো পঞ্চায়েতের এলাকা থেকে যদি ত্রাণের ব্যবস্থা করা হয় রং দেখে, ওখানে রাজনীতি দেখা হচ্ছে যেখানে রং দেখে বলা হচ্ছে যে তোমরা বিজেপি করো বা বিজেপিকে ভোট দিয়েছিলে তোমাদেরকে ত্রাণ দেওয়া হবে না, এইরকম মারাত্মক অভিযোগ করেন দিলীপ ঘোষ। এবং তিনি আমাদের মুখ্যমন্ত্রী, গতকাল মুখ্যমন্ত্রী একটা বলেছিলেন যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার করা হয়েছিল, তার এতে তিনি বলেন যে মুখ্যমন্ত্রীর মান সম্মান, মান আর সম্মান বা সাংবিধানিক ব্যাপারটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শেখা হবে না, কারণ উনি এই বিষয়টা জানেন না, কাকে কি সম্মান করতে তিনি জানেন না, আর বাংলার মানুষ নিরন্ন হয়ে দুরবস্থায় ঘুরে বেড়াচ্ছেন আর মুখ্যমন্ত্রী রাজনীতি করে বেড়াচ্ছেন। একেবারে একেবারে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। যেমনটা তিনি জানাচ্ছিলেন, আজ চায় পে চর্চায় বেরিয়ে মাস্ক বিতরণ করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ শুনে নেব। হাজার হাজার বাড়িগুলো ঘর ছাড়া বেশিরভাগই মাঝের উপরে থাকছে, কিছু জায়গায় কষ্টের মধ্যে আছে, কোনো ত্রাণ সেখানে পৌঁছায়নি। সাধারণ মানুষ অন্য কেউ আমাদের পার্টির লোকেরা জায়গায় জায়গায় খাবার তৈরি করে খাওয়াচ্ছেন, লোকে বেশি আছে, কিছু ত্রিপল আমরা দিয়েছি সামান্য, সরকারি সাহায্য সেভাবে পৌঁছায়নি। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষ আছেন, আবার যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বা বৃষ্টি আসে তাহলে খুবই কষ্ট হবে, কিন্তু সরকারের দায়িত্ব খুব তাড়াতাড়ি তাদেরকে কোনো রকম সহযোগিতা, ত্রাণ রেশন ভ্যাকসিন সব পৌঁছলো, তুমি কবে পৌঁছো তো চাইছে পা, কারণ লোকের বাড়িঘর নেই, কোথায় আছে ঠিক নেই, কমপক্ষে যেই জায়গাগুলো এখন ক্যাম্প করে আছে লোকেরা, সরকারি স্কুল হোক, অস্থায়ী বাসস্থান, আইলা ভবন, সেখানে খাবারের ব্যবস্থা এখনও করেনি।